সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমাদের আমন্ত্রণে এখানে আসবার জন্য আপনারা ইতিমধ্যেই সকলেই জানতে পেরেছেন যে ভারতে নির্বাচন কমিশন গতকাল অষ্টাদশ লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করেছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য এবং আমাদের প্রার্থী সম্পর্কে বলবার জন্য আমরা ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আপনাদেরকে আহ্বান করেছি আমরা একটা কঠিন সময়ের মধ্যে চলছি আপনারা সকলে জানেন যে উগ্র হিন্দুত্ববাদী শক্তি এবং কর্পোরেট আতাত আমাদের দেশ চালাচ্ছে যারা উদারীকরণের নীতি প্রয়োগ করার ফলে আমাদের দেশে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং অভাব অনটনে দুঃখ দারিদ্রে তারা ভুগছে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসছে আমাদের দেশের মানুষের জীবনে অর্থনৈতিক অসাম্য দারুণভাবে বেড়েছে এই সময়ের মধ্যে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে বেকার সমস্যা লক্ষ লক্ষ ছেলে মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে চাকরি প্রার্থী চাকরি হওয়া তো দূরের কথা নির্বিচারে পুলিশ তাদের উপরে করছে ঢুকাচ্ছে বেকার সমস্যা খুব তীব্র আকাশ হওয়া মূল্য বৃদ্ধি নিম্নবিত্ত মানুষ নয় মধ্যবিত্তরাও বাঁচতে পারছে না জনজীবনের অত্যাবশ্যক পণ্য অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি ঘটছে এবং একই সময়ে দুর্নীতি এর প্রহার প্রমাণ দুর্নীতি এখন এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দশ বছরের সরকারে শেষ সময়ে এসে এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এরকম অবস্থার মধ্যে আমাদের দেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওদের কাছে একটাই শক্তি সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ জাতিগত মেরুকরণ মানুষকে বিভক্ত করে রাখা এই মেরুকরণের রাজনীতিতে ওরা অগ্রসর হয়েছে এই সব ঘটনার পরিণতি হচ্ছে আমাদের দেশের সংবিধান আক্রান্ত আমাদের এই সংবিধান আক্রান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দারুণভাবে আক্রান্ত এই নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের এনডিএ সরকারের রাজত্বের মধ্যে এবং গণতন্ত্র পার্লামেন্ট বিধানসভাগুলোর থেকে আরম্ভ করে শুধু ভোট দেওয়া নয় এই সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত সাংবিধানিক সংস্থাগুলো সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সাংবিধানিক সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত এমন কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মোদীর সরকারের যে আতাতের অংশ কর্পোরেট হাউস তারা কিনে নিয়েছে অধিকাংশ সংবাদ মাধ্যম কাজেই এইরকম একটি অবস্থার মধ্যে আমরা বাস করছি এবং আমাদের দেশ দ্রুত একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বামফ্রন্ট এই ব্যাপারে আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করছি ভারতের নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের রাজ্যে এখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে এই ডাবল ইঞ্জিনের সরকার তথাকথিত এই ডাবল ইঞ্জিন এমনভাবে চলছে গ্রামে শহরে কাজের জন্য হাহাকার পানীয় জলের জন্য হাহাকার যখন কোটি কোটি টাকায় আগরতলা শহর সমেত বিভিন্ন শহরগুলোতে মন্ত্রীদের ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিচ্ছে তখন আমাদের দেশের জলের গ্রামেরগুলোতে জলের হাকার আমাদের রাজ্যে কাজের হাহাকার চলছে কিরকম হাহাকার যে রেগা প্রায় বন্ধ এটা আপনারা জানেন একশো দশ কোটি টাকার যতটুকু কাজ হচ্ছে তার মধ্যে একশো দশ কোটি টাকা মজুরি বকেয়া এই এতে যারা কাজ করেন স্কিমের মধ্যে মজুর না যারা কর্মচারী হিসেবে তাদেরও বেতন পান না কাজেই কাজের সমস্যা একটা নিদারুণ সমস্যা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন দেখা দিচ্ছে মাঠগুলো ফাঁকা জল নেই যখন সিঞ্চন যোজনার প্রধানমন্ত্রীর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী যখন নাটক করছেন তখন মাঠগুলো ফাঁকা এই বিজেপি সরকারের রাজত্বে এখানে ডাবল ইঞ্জিনের সরকারের রাজত্বে এক ইঞ্চি জলসেচের সুযোগ বাড়েনি এক ইঞ্চি তো এরকম অবস্থার মধ্যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে ওরা ওদের প্রতিশ্রুতি কি ছিল কি করেছে সে কথা এখানে বলছি না শুধু একথা বলবো যে প্রত্যাশা নিয়ে আমাদের ছেলেমেয়েরা ভুল বুঝে বিজেপির সঙ্গে গিয়েছিল এখন চোখের সামনে দেখছে অফিস ফাঁকা শূন্য স্কুল কলেজ ফাঁকা শিক্ষক নেই কিছু চাকরি হচ্ছে সে চাকরি কোথাকার সেই চাকরিও তৃতীয় এবং চৌথ শ্রেণীর পদে ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না মালদা নদিয়া কেউ বিহার কেউ আসাম ওই সমস্ত জায়গায় ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে রেগুলার পোস্টে কন্ট্রাকচুয়াল না বা অন্য সংস্থার মাধ্যমে ভাড়া করা না ত্রিপুরার ছেলে মেয়েদের বঞ্চিত করছে এটা বিজেপি সমর্থক যুবক যুবতীরা বুঝছেন না তা নয় অনেক প্রত্যাশা নিয়ে আমাদের রাজ্যের যুবক যুবতীদের একটা অংশ ঝাঁপিয়ে পড়েছিল যে তাদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে নিয়োগ হবে স্কুল কলেজগুলো শিক্ষক নেই ছাত্ররা পড়তে পারছে না অথচ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে আছেন তাদের কাজের ব্যবস্থা নেই নিয়োগ হচ্ছে না এক পিকুলিয়ার অবস্থা তৈরি হয়েছে আর জিনিস আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি আমাদের এখানে গ্রামে পঞ্চায়েত থেকে এডিসি ভিলেজ থেকে আরম্ভ করে আগরতলা সেক্রেটারিয়েট পর্যন্ত একটা চেইন তৈরি হয়েছে রেগার থেকে আরম্ভ করে ঠিকাদারি আপনাদের কাগজগুলো কেউ প্রটেস্ট করতে প্রতিবাদ করছে না যে ঠিকাদারি কন্ট্রাক্টারি পর্যন্ত কিভাবে মন্ডলের নেতারা নিয়ন্ত্রণ করছে এম এল সামনে এই আমি বলছি শুধু রেগার টাকা না রেগার টাকার থেকে আরম্ভ করে আপনার চাকরি পর্যন্ত অফিসার বদলি থেকে আরম্ভ করে পোস্টিং পর্যন্ত গ্রাম থেকে আরম্ভ করে মন্ডল এবং সেক্রেটারিট বিল্ডিং পর্যন্ত বিস্তৃত হয়েছে এই দুর্নীতি দুর্নীতি এবং বিজেপি সমার্থক এখন ওদের কোনো পার্থক্য ঠিক করতে পারবেন না এর প্রতিকার চাই এর প্রতিকার চাই আসন্ন নির্বাচনে তার প্রতিকার চাই আপনারা সকলে জানেন অনেক নাটক অভিনয় হয়েছে ত্রিপুরার মাটিতে সমস্ত নাটকের অবসান ঘটিয়ে বর্তমানে বিজেপি ত্রিপ্রামতা আইপিএফটির জোটের সরকার চলছে তারাই মন্ত্রিসভায় আছে তারাই এখন রাজ্য চালাচ্ছে এখানে আমাদের দেশের এইরকম একটি পরিস্থিতির মধ্যে এই জোটের সরকারের যেই অরাজকতা চলছে গণতন্ত্র বিপন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সবার সমাবেশ মিটিং মিছিল করতে পারে না লাগাতার ভাবে আক্রমণ হচ্ছে বিভিন্ন পার্টি অফিসগুলোতে মিটিং মিছিলগুলোতে অথবা অর্থনৈতিক দিক থেকে বিরোধী দলের কর্মীদের দুর্বল করে দেওয়ার জন্য অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করবার জন্য চেষ্টা করছে একাংশের দুর্বৃত্ত যারা বিজেপি মদত পুষ্ট সরকারের সাহায্য পুষ্ট প্রশাসন নিরপেক্ষ না প্রশাসন মদত দিচ্ছে মামলা দিচ্ছে মামলা নিচ্ছে না এখানে আইনের কোনো শাসন নেই জঙ্গলের রাজত্ব চলছে এবং শুধু জঙ্গলের রাজত্ব না সাধারণ মানুষের নিরাপত্তা মা ভন্দের ইজ্জত সমস্ত কিছুর মাপকাঠিতে ত্রিপুরা আজকে লজ্জাজনক অবস্থায় স্তরে দাঁড়িয়েছে এরকম অবস্থায় ত্রিপুরাকে আমাদের রক্ষা করতে হবে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো দিল্লির সরকারকে বিজেপির নেতৃত্বাধীন যে সরকার যে সরকার হিন্দুত্ব উগ্র চালাচ্ছে কর্পোরেট তাদের সঙ্গে এবং উদারীকরণের নীতি নিয়ে চলছে তাদেরকে দিল্লির মসনদ থেকে ছড় নামানোর জন্য টেনে হিসে নামানোর জন্য অষ্টাদশ লোকসভা নির্বাচনে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো ইন্ডিয়া ব্লকের মধ্যে সন্নিবেশিত হওয়ার চেষ্টা করছে সে উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে ইন্ডিয়া ব্লকের সেই উদ্যোগকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির কমিটি স্বাগত জানাচ্ছে এবং আমরা এ রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা মনোনয়ন করেছি আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে উপজে তফসিল উপজাতি সংরক্ষিত আসন সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং উনি আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছেন সেই বীরের সন্তান আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী উনি কাস্তে হাতুরি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মন্ডলীর আশীর্বাদ চাইবেন সমর্থন চাইবেন এবং আমরা তাকেই বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে এই শূন্য আসনে রামনগর বিধানসভার যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস উনি আমাদের পার্টির সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন আমরা বামফ্রন্টের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক দল ব্যক্তিবিশেষ কাছে আবেদন করব। আমাদের এই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে এই বিজেপি আইপিএফটি মথা যেই সরকার সেই সরকারের মুখের উপর জবাব দিন যেন ত্রিপুরার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারকে অধিকারের জন্য সামনের দিনগুলোতে আরও জোরদার আন্দোলন সংগঠিত করতে পারে কমরেড রাজান্ড কে লোকসভা কেন্দ্রে এবং কমরেড আপনার রতন দাসকে রামনগর বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত করে আপনারা এগিয়ে যাবেন আপনাদের মাধ্যমে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর কাছে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নারী পুরুষ নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে সকলের কাছে আমাদের বিনম্র আবেদন নির্বাচক মণ্ডলীর কাছে যে আপনারা আমাদেরকে সমর্থন করুন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা নির্বাচনে যাব এবং নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনের অতীতের ভূমিকা গৌরোজ্জ্বল না আমরা চাই ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিরপেক্ষ সুষ্ঠ অবাধ নির্বাচনের যে পরিমণ্ডল তৈরি করার দরকার তারা সেই পরিমণ্ডলে তৈরি করতে উদ্যোগ নেবেন সাহসী ভূমিকা নেবেন মনে রাখতে হবে ত্রিপুরার নির্বাচন আধিকারিকদের যে ভারতবর্ষের নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার পরে আপনাদের পবিত্র সাংবিধানিক দায়িত্ব যে আপনারা একজন নাগরিকের নির্বাচনী অধিকার সে অধিকারকে নিশ্চিত করা প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায় সমান অধিকার ভোগ করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের এবং তা ত্রিপুরার নির্বাচন আধিকারিকরা যেন অক্ষর অক্ষরতা পালন করতে পারেন অবাধ শান্তিপূর্ণভাবে আমাদের রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় কর্মরত এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন স্বাধীন মতামত প্রকাশ করতে পারে নির্বাচক মণ্ডলী তার ব্যবস্থা করবেন এটা আমরা দাবি করছি আমাদের বাম ফ্রন্টের তরফ থেকে আমাদের চারটি পার্টির নেতারা এখানে আছেন তারা বাকি কিছু বিষয় তারা এখানে যুক্ত করবে এটা ভাই চুটে গেছে বলুন বলুন আপনারা বলেন আপনারাই এখন পর্যন্ত আমাদের বাম ফ্রন্ট আবহাওয়া কংক্রিট নারায়ণ করে মুখ থেকে সব স্তরে আলোচনা শুনেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পর্কে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গত কিছুদিন আগে আমাদের দেশে যে কৃষক আন্দোলন হয়েছে বিশেষ করে দু হাজার বিশে এবং ইদানিং যে শুরু হয়েছে কৃষক আন্দোলন এই আন্দোলনকে বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত এনডিএ সরকার যেভাবে বাধা দিচ্ছে মনে হয় যেন আমাদের দেশে একটা ইমার্জেন্সি চালু হয়ে গেছে বিদেশের সঙ্গে যে একটা যুদ্ধ হয় যুদ্ধের সময় যে রাস্তা রক্ষা করা হয় রাস্তার মধ্যে পেরেক দিয়ে বন্ধ করা হয় তা করা হচ্ছে এগুলির বিরুদ্ধে লড়তে গেলে অর্থাৎ আন্দোলন মানুষের কণ্ঠস্বর যাতে উদ্ধ না হয় এগুলির বিরুদ্ধে আমরা যদি আমরা লড়তে হয় তাহলে বামপন্ড লড়ে এবং আমাদের দেশের যে গণতান্ত্রিক শক্তিগুলি আছে দলগুলি আছে এগুলি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব এবং এই যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচন এগুলির মাধ্যমে আমরা মানুষের কাছে আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই মানুষের যাতে কণ্ঠরূপ বন্ধ করা না হয় এবং বেকারত্ব এবং কৃষকের যাতে দুর্দশা দূর হয় এগুলির বিরুদ্ধে যে দল আন্দোলন সংগঠিত করে এবং মানুষের জন্য কথা বলে তাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এই কথা বলে আমি আমার শেষ শুভ সন্ধ্যা আমাদের বামফ্রন্ট কমিটির আব্বায়ক কমরেড নারায়ণকর পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড রাজেন্দ্র এর নাম ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের নগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন সেই উপনির্বাচনের প্রার্থী কমরেড রতন দাস উনি আগেও এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ওনাকে নির্বাচিত করেছেন কমরেড রাজেন্দ্র রিয়াং তার রাজনৈতিক জীবনের শুরুতেই ত্রিপুরা সহিত জেলা পরিষদের ইএমডি হয়ে এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন ইএম হয়েছিলেন এবং পরবর্তী সময়ে উনি বিধানসভা কেন্দ্র থেকে উনি বিধানসভা সদস্য কাঞ্চনপুর থেকে অর্থাৎ উনি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জনগণের সেবায় উনি নিজেকে সেই ছাত্র এবং যুবজীবন জীবন থেকেই উনি নিজেকে উৎসর্গিত করে এসতেন কাজেই আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং ত্রিপুরা রাজ্যের গত ছয় বছরের যে পরিস্থিতি এই পরিস্থিতির নিরিখে ত্রিপুরা রাজ্যের নির্বাচক মণ্ডলী এবং রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলী বামফ্রন্ট প্রার্থীদের তথা বিজেপি বিরোধীদের বিরোধীদের যে প্রার্থী আছেন সেই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটা আমরা বামফ্রন্টের তরফে আপনাদের মাধ্যমে নির্বাচক মন্ডলীর নিকট আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি গত কিছুদিন ধরেই আমরা দেখছি যে গত বিধানসভা তেইশের বিধানসভা নির্বাচনের আগে যে পর্দার আরলে যে নাটক মঞ্চস্থ হয়ে আসছিল এটা গত কিছুদিন ধরে প্রকাশ্যে এসে গেছে কাজেই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী একমাত্র বামফ্রন্ট বাম দলগুলো এটা প্রমাণিত এটা কাজেই এবারে অতি সম্প্রতি ত্রিপ্রামতা এবং বিজেপি যে আতাপ যেটা প্রকাশ্যে এসেছে এতদিন ছিল এটা পর্দার এবং সেই মতার সুপ্রিম নিকটাত্মীয়াকে বিজেপির প্রতি হা বা হা অন্য হা বস্ত্র যে উপজাতি অংশের যে মানুষ জনজাতি অংশের মানুষ তারা কোনোভাবেই মেনে নেবেন না বলে আমাদের আত্মবিশ্বাস এবং তারা এর প্রতিফলন এই যে এদেরকে যে ব্যবহার করা হয়েছে এই কখনো তিপ্লানন্দ নামে কখনো ভেদার্থী প্রাণের নামে এদেরকে যে প্রবঞ্চিত করা হয়েছে প্রধারণা করা হয়েছে এর সমুচিত জবাব তারা এই বিজেপি বিরোধী প্রার্থীদের জয়যুক্ত করে তারা সমুচিত জবাব দেবেন এটাই আমরা নির্বাচক মন্ডলীর নিকট আমরা উদ্ধত্তভাবে আহ্বান জানাচ্ছি বামফ্রন্টের তরফ বন্ধুরা আমি শুধু কয়েকটা পয়েন্ট আমি যুক্ত করব প্রথমত হল আপনি শুনেছেন আমাদের আবয়ে বলেছেন সর্বভারতীয় ক্ষেত্রেতে যে ইন্ডিয়া ব্লক হয়েছে ইন্ডিয়া ব্লকের যে স্পিরিট ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সেখানে এই সিট শেয়ারিং হোক বা অন্য সেভাবে প্রত্যেক রাজ্যে রাজ্যে ম্যাক্সিমাম পসিবল সেরকমভাবে এই নির্বাচনে লড়াই হবে তো এখানে আজকে আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য আমাদের প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি একটু আগে তো পশ্চিম ত্রিপুরা আসনে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা তারা করেছেন শ্রীযুক্ত আশিস সাহার নাম আশিস কুমার সাহার নাম আমরা যে এই দুটি কেন্দ্রে শুধু পূর্ব ত্রিপুরা কেন্দ্রে না পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও যাতে বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের এই প্রার্থী যাতে তার জয় সুনিশ্চিত হয় তার জন্য সর্বাত্মকভাবে আমরা লড়ব একসাথে সর্বত্র আমাদের প্রচার সেভাবে যায় মানুষের কাছে আমরা সে আবেদন আমরা নিয়ে যাব দ্বিতীয় হল যে এই নির্বাচনে ত্রিপুরাজ্য জনগণের জন্য যদিও এটা অব্যক্ত ছিল না ত্রিপুরাজ্যের মানুষ যথেষ্ট সচেতন কিন্তু সময়ের সারণিতে কখনো কখনো যে সত্য বা বাস্তব যত রূঢ় হোক এটাকে যারা সময় সময়কে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে চায় মানুষের শুভ চিন্তা ভাবনা মানুষের অধিকার এটাকে যারা পেছন দিকে ঠেলে দিতে চায় সময়কে জন্য নানা কায়দা কানুন করে কসরত করে তারা সফল হয় এটা একটা সময়তে তাদের যাবতীয় কৌশল তাদের মূল চেহারা এগুলো ধরা পড়ে এখানে আমাদের আহ্বায়ক বলেছেন অনেক আমি সেগুলো যাচ্ছি না এটা হল যে একটু আগে আমাদের সাথী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মাথার তাদের এক একটা সময়তে আড়ালে আবডালে এখন প্রকাশ্যে এবং দুদিক থেকেই এটা ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা অর্থাৎ তারা মুখে যে কথা বলে রাষ্ট্রবাদ দেশের সার্বভৌমত্ব সংবিধান মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা বল্লভ ভাই প্যাটেলের প্রতি তাদের আনুগত্য এটা যে থুমকু এটা এরকম কিছু কিছু ঘটনাতে সর্বভারতীয় ক্ষেত্রেতেও এবং কোন অঞ্চলের বা রাজ্যের ক্ষেত্রেতেও এটা ধরা পড়ে যায় এই যে মথার সাথে তাদের যে রাজনৈতিক যে ইয়ে হলো আটাত হলো আমরা দেখেছি বহু নাটক টাটক করে এটা এগ্রিমেন্ট হয়েছে চুক্তি হয়েছে চুক্তিটা ভারতীয় জনতা পার্টির সাথে না চুক্তি হল ত্রিপুরা মথা দলের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এবং সেখানে যে কথাটা ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি অক্ষরে প্রতিটি তাদের চ্যানেলে অসংখ্যবার উচ্চারিত হয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডেই একমাত্র সলিউশন এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আর কোন ধরনের আন্ডারস্ট্যান্ডিং কোন ধরনের বুঝাপড়া এবং তাদের আন্দোলন থামবে না কিন্তু এগ্রিমেন্টে এগুলোর কিছু উল্লেখ নেই ভাষা ভাষা কিছু কথাবার্তা অর্থাৎ তার আগে এনসি সিদা বর্মার সাথে যেরকমভাবে এরকম চুক্তি না হলেও পরবর্তী সময়তে এই এম্পাওয়ার কমিটি বা মডালিটি কমিটি করে করার চেষ্টা হয়েছিল ছ বছরে করেনি এটা তারই পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখলাম যে চুক্তি করে ফেরত আসে নাটক টাটক করে এরা এত বাজে পড়ালো আবার সেই সরল মতি ত্রিপুরাজ্যের পাহাড়ের জনগণকে নানাভাবে এই মানে উল্লসিত করল উন্মাদনার দিকে ঠেলে দিল দেখা গেল চুক্তিটা ওই এগ্রিমেন্ট না ওই যেখানে যাই লেখা হোক সে লেখার মধ্যে কিছু নেই আসল চুক্তি হল যে গত বিধানসভা নির্বাচনে এই ভোট ভাত করে বিজেপিকে যে ক্ষমতা আসতে সুযোগ দিয়েছে সেই ক্ষমতার স্বাদ যাতে সরাসরি পেতে পারে তার একদিন আগেও দুদিন আগেও তিন দিন আগেও এবং গত তিন বছর ধরে যে ভারতীয় জনতা পার্টিকে এই দল বলছিল এটা চলো পাল্টাই আসলে জুমলা কিছুই পাল্টায়নি এডিসি কে ভিলেজ কমিটিকে বঞ্চিত করেছে ত্রিপুরাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে এডিসি কে টাকা দেওয়া হয় না কিন্তু সেই বিজেপির সাথে যে অতীতে বা গত তিন বছরে ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যে ধরনের ভুলগুলা করেছে করেছে এগুলি তারা এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা উল্লেখ নেই কিন্তু একেবারে তাদের প্রেম নাকি খুললাম খুল্লা প্রেম এটা এমনি না খুললাম খুল্লা প্রেম মিডিয়া বা কেউ কেউ সমালোচকরা বলতেন এটা আড়ালে না আড়ালে না আমাদের প্রেম খুললাম খুল্লা প্রকাশ্য এই কথাগুলো আজকে বলা হচ্ছে এবং সেখানে যে ত্রিপুরাজ্যের পাহাড়ের সরলমতি মানুষ বিশেষ করে যুবক সম্প্রদায়কে সিএএ নিয়ে তারপর ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে আরও নানাভাবে তাদেরকে এই উস্কানি দেওয়া হয়েছে বিভ্রান্ত করা হয়েছিল আজকে যখন সিএএ চার বছর বাদে নরেন্দ্র মোদীর সরকার ইলেকট্রাল বন বেআইনি ঘোষণা হওয়ার পর অসাংবিধানিক ঘোষণা হওয়ার পর বহু চেষ্টা করেও স্টেট ব্যাংকে দিয়ে আটকাতে পারল না এটা যখন প্রকাশ করতে বাধ্য হল বা প্রকাশ করানোর জন্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশিকা দিল সেদিন মোদীর সরকার ভারতীয় জনতা পার্টি তাদের ক্লেদার্থ চেহারা লুকোনোর জন্য যখন পথ খুঁজছিল এই সিএএ যা চার বছর ধরে বাক্সবন্দি এটাকে বাক্স খুলে নিয়ে আসলো আর সেদিনেই মানে কিন্তু আমরা দেখি সেই ত্রিপুরা মথা সিএ সম্পর্কে আজকে তাদের কোনো বক্তব্য নেই অর্থাৎ শুধু আরালে আলে আবদালে বিজেপির বিরুদ্ধে তথাকথিত নাটকীয় ভঙ্গিতে কথা বলে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেওয়া না তার চেয়ে ভয়ঙ্কর হল ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের যে থানসা থানসার নামে এদেরকে পুঁজি করে তাদের আবেগকে পুঁজি করে কিছু লোকের রোজগার করার একটা দান্দা আজকে প্রকাশ্যে সেখানে আসছে। তো এই নির্বাচনে এটাও একটা গুরুত্বপূর্ণ যে এইভাবেই যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিভাগ বিভাজন তৈরি করা এবং ট্রাইবেল অংশের যারা যে তাদের মধ্যে যারা এই নতুন প্রজন্ম এদেরকে বিপদগামী করার যে একটা প্রবণতা এই প্রবণতা এই নির্বাচনের মধ্য দিয়ে এটাকে রোখার একটা মস্ত বড় সুযোগ গণতান্ত্রিক পথে সেখানে এসছে আর একটা কথা সেখানে বলতে চাই আমি গতকাল যখন ভারতের নির্বাচন কমিশন তার এই মানে চিফ ইলেকশন কমিশনের যখন নির্ঘণ্ট ঘোষণা করে তার আগে দারুণভাবে একেবারে হাস্যরসে পরিপূর্ণ এই সায়ারে বলে বলেছেন যে না এবারের নির্বাচন যে অতীতের যা ভুলভান্তি হয়েছে সমস্ত কিছু শিক্ষা নিয়ে একেবারে ফুল প্রুফ নির্বাচন করবেন আমরা আস্থা রাখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে যদিও এই ত্রিপুরাজ্যে বিগত কয়েক বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন গেল ছ সাত মাস আগে যে বা ইলেকশন হল তো সেদিক থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন আমরা দেখেছি যে বক্সনগর এবং এই ধনপুরে কিভাবে যে দলে দলে লোক গিয়ে সেখানে কক্ষে গিয়ে সেখানে ভোট দিচ্ছে সিসি ক্যামেরাতে ফুটে উঠছে কন্ট্রোল রুমে বসে এখানে চিফ ইলেকশন এই অফিসার ত্রিপুরার বা সুনামুরার যিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিনি রিটার্নিং অফিসারও দেখছেন আমরা এই ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি যে উমুক বুথে আপনি দেখুন কিভাবে সকাল থেকে সেখানে দলবদ্ধভাবে রিগিং হচ্ছে তারা সিসিটিভি ক্যামেরাতে বসে বসে দেখছেন হ্যাঁ কিভাবে যে এক একটা জায়গাতে একেবারে উৎসবের আকারে কিছু করেননি দিল্লিতেও আমরা তখন খবর পাঠানোর চেষ্টা করেছি কোনো হস্তক্ষেপ হয়নি কাজী এগুলোতে আমাদের মানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে সন্দেহ থাকাটাই স্বাভাবিক তারপরেও যখন রাজীব কুমার মহোদয় বলছেন তিনি এই চারটা এমের কথা বলেছেন একটা এম সম্পর্কে আমি আমার ভুলে গেছি আমি মানি মাসেল মডেল কোড অব কন্ডাক্ট হ্যাঁ হ্যাঁ বা মিস ইনফরমেশন মানি মার্সেল মিস ইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট আমি আজকেই একটা সকালবেলা একটা কাগজের দৈনিক হেডলাইন দেখলাম এই একটা হেডলাইন এই রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক যিনি পদে আছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি গতকাল কোন একটা জায়গাতে বক্তৃতা করছেন যে কংগ্রেস দল কংগ্রেস দলকে গালাগাল করতে কি কংগ্রেস দল খুনি পার্টির দূষর কাকে ইঙ্গিত করা হচ্ছে আর মুখ্যমন্ত্রী যখন এইভাবে উস্কানি দেন যে খুনি পার্টির দূষর কংগ্রেস এবং তারপরে আরো অনেক কথা বলেছেন এর মানে এটা কি যেদিন রাজীব কুমার এই কথাটি বললেন আর সেই দিনেই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওইটাকে প্রায় চ্যালেঞ্জ করে বলছেন প্রকাশ্য সভাতে মাইকে অসংখ্য ক্যামেরার সামনে রাজী আমি পর্যন্ত বলব মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী মাননীয় বলতেই হয় ডাক্তার প্রফেসর তিনি যেন আর্ট বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন কিভাবে জিতে এসছেন বহু ফটোগ্রাফ আজকে যে সমস্ত ক্যামেরাগুলো এখানে এসছে এই ক্যামেরাগুলোতে বন্দী আছে তিনি যখন ত্রিপুরাজ্যে কংগ্রেসের ইয়ে ভারতীয় জনতা পার্টি দলের প্রেসিডেন্ট ছিলেন এবং আজকে যিনি তাদের প্রার্থী হয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব তিনি তখন ত্রিপুরাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী কিভাবে ত্রিপুরাজ্যে গণতন্ত্র জবাই হয়েছে গণতন্ত্রকে খুন করা হয়েছে কাজেই একটু এই কথাগুলি বলার ক্ষেত্রেতে একটু তারা মনে রাখুন সরকার আপনারা আছেন আসফালন দিচ্ছেন যে চারশো বেশি আসন নিয়ে আসবেন কিন্তু এভাবে গণতান্ত্রিক পরিবেশকে ভোটের পরিবেশকে কলুষিত করবেন না তো এই তার সাথে আমি বলবো যে ত্রিপুরাজ্যের নির্বাচন কমিশন এই নির্বাচন অফিস বা সিভ ইলেকশন অফিস এরকম কোন সাধারণ নির্বাচন হলে অতীতে কোনো সময় বিধানসভা বা লোকসভা যে স্টেট লেভেলে অল পার্টির মিটিং ডাকা হয় সর্বদলীয় সভা ডাকা হয় ভারতের নির্বাচন কমিশনাররাও যদি ফুল বেঞ্চ নাচতে পারেন অন্তত একজন বা দুজন তারা আসেন কিন্তু এবার এখন অবধি নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে যে ইসিআই থেকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে কোন প্রতিনিধি কমিশনার তো আসেনি ঠিক আছে কমিশনার ছিল না একজন ইয়ে রিটায়ার করেছে আরেকজন পদত্যাগ করেছে ইলেকশন কমিশনের তার পক্ষে সময় হয়নি কিন্তু উচ্চপদস্থ কাউকে পাঠিয়ে টিপরাজ্যের যে এই নির্বাচক মন্ডলী এবং রাষ্ট্রীয় দলগুলোকে আশ্বস্ত করতে পারতেন করেন করেননি সিইও করেননি যাই হোক নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে আমি আমাদের বামফ্রন্টের তরফ থেকে সিপিএম এর তরফ থেকে এটা অনুরোধ করব ঠিক আছে হয়নি কিন্তু আগামী নির্বাচন কারণ বিগত যে সপ্তদশ যে লোকসভা নির্বাচন উনিশশো বাহান্ন ইংরাজিতে ভারতবর্ষে প্রথম নির্বাচন হওয়ার পর যা রেকর্ড হয়েছে সর্বোচ্চ পুলিং বুথে রিপুলিং হয়েছে এই পশ্চিম ত্রিপুরা বিধান এই লোকসভা কেন্দ্রে সর্বোচ্চ পলিটিক্যাল পার্টিগুলোর দাবি আরও অনেক ছিল নির্বাচন কমিশনেই এই সিসিটিভি ক্যামেরা দেখে তারাই ঠিক করেছেন তাও ভারতবর্ষের কোন নির্বাচনে বাহান্ন সালের পরে এত সংখ্যক ইয়েতে পুনঃনির্বাচন হয়নি তারপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম সেখানেও এরকমভাবে কোথাও প্রার্থীরা পচারা যেতে পারে না সর্বত্র দিন দুপুর বেলা এই সন্ত্রাসবাহিনীর আক্রমণ হামলা কোথাও গ্রেপ্তার হয় না কোথাও তাদেরকে দমানো হয় না এ অবস্থায় আমরা প্রমাদ গুনছিলাম কিভাবে ভোট হবে আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে এক্ষণে ভোট স্থগিত করো বা পিছাও আমরা বলিনি যখন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যখন এইভাবে র্যাম্পান্ড রিগিং হল ফার্স্টে পরিণত করা হল পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্বয়ং সোমটু ভারতের নির্বাচন কমিশনের কাছে লিখেছে সিচুয়েশন ইজ নট কন টু কন্ডাক্ট ইলেকশন পরিস্থিতি এমন জায়গায় গেছে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার নির্লিপ্ত কাজেই সাত দিন পিছিয়ে এই নির্বাচনটাকে সেখানে পরিস্থিতি ঠিকঠাক করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু তিনি পারেননি আমি তার এই রিটার্নিং অফিসারের নাম বিকাশ সিং এই যে গেল নির্বাচনে আমি তাকে ধন্যবাদ জানাবো হি টুক ইনিশিয়েটিভ তিনি সোমোটো ভারতের নির্বাচন কমিশন লিখে এক সপ্তাহ পিছিয়ে ছিল কিন্তু তারপর নির্বাচন ঠিকভাবে হয়নি কাজেই সে অভিজ্ঞতা ঠিক আছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন মিস্টার রাজীব কুমার মহোদয় তিনি এটা এখানে একটা সভা করা ত্রিপুরা মানুষকে আশ্বস্ত করার প্রয়োজন বোধ করেননি বা তার কোনো মেশিনের আসেনি যাই হোক সামনে যাতে নির্বিবাদে এবং অবাধে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো প্রচার করতে পারে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে এটা সুনিশ্চিত করুন এটা আমাদের আবেদন থাকবে আর এই যে ইন্ডিয়া ব্লক কংগ্রেস দলের সাথে আমরা শীঘ্রই আমরা নির্বাচনী যে এই ক্যাম্পেইন তার চকআউট করার জন্য আমরা সভা আমরা করব এবং শুধু বামফ্রন্টের এই চারটা দল না আরও ছোটোখাটো যে কিছু দল আছে তাদেরকে আহ্বান জানাব একসাথে মিলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাতে একটা ঐক্যবদ্ধ এবং আমাদের অধিকার রক্ষার সে লড়াই শুরু করা যায় আর এই যে গত দুই তিন দিনে যে সমস্ত ঘটনাগুলিগুলি ঘটছে মথার সাথে এই প্রকাশ্য খুল্লাম খুল্লা প্রেম শুরু হওয়ার পর বিজেপির অন্দরমহলে বহু লোক অখুশি কি করে কোনো একটা দলের প্রার্থী আবার আর একটা দলের চিহ্ন নিয়ে দাঁড়ায় বুবারতে যা হয়নি তারা অখুশি আবার মথা দলের মধ্যে অখুশি যার সাথে ত্রিপুরার কোন ত্রিপুরাকে তিনি চেনেন না ত্রিপুরা মানুষকেও তাকে চেনেন না তাকে মথার নামে প্রার্থী করা হয় বহু লোক যোগাযোগ করছেন তাদের কাছেও আমরা যাব হ্যাঁ বিজেপি দলে থেকেও যারা আজকে এই সমস্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ মথার ভেতরে থেকে মথাকে যে একশো শতাংশ বিশ্বাস করার পর যারা আজকে প্রতারিত ভাবছেন তাদের কাছে আমরা যাবো তাদেরকে অনুরোধ করবো এই নির্বাচনে এটা কোন একটা দল থাকতে হয় সিম্বল থাকতে হয় বটে কিন্তু সংবিধান গণতন্ত্র অধিকার রক্ষা করার জন্য আমাদের সবারই সহযোগিতা প্রয়োজন তাদেরকেও তাদের মতো করে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মথা আইপিএফটি এই ত্রিপুরার গত ছ বছর ধরে যা লুট করছে এবং দেশটাকে লুট করছে বিজেপি এ থেকে রক্ষা করার জন্য তারা যাতে এগিয়ে আসেন আমরা হয়তো বা বামফ্রন্ট তরফ থেকে একটা আবেদনপত্র আমরা দেয় কিন্তু ম্যানিফেস্টো বা এরকম এটা ইন্ডিয়া ইয়ের থেকেই দিল্লি থেকে হবে লোকসভার ইলেকশন আর কেউ আমি তো বললাম অবাধ শান্তিপূর্ণ অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয় ত্রিপুরাজ্যের মানুষ তাদের যে অভিব্যক্তি নানাভাবে প্রকাশিত হচ্ছে সে কারণেই তো যে এই অপ্রকাশ্য প্রেম এখন প্রকাশ্য প্রেমে নিয়ে আসতে বাধ্য হয়েছে তো এদের অবস্থাটা কি ইভেন গত বিধানসভাতে যে পার্সেন্টেজ ভোট পেয়েছে যারা দিয়েছে তারাও তাদের প্রতি খুশি নয় কাজেই আমরা চাই যারা গণতন্ত্র রক্ষায় যারা দায়বদ্ধ বা অঙ্গীকারবদ্ধ সবাইকে এই নির্বাচনে আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রেতে এই পবিত্র ভোটে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট দিতে পারেন আমরা সেটা সুনিশ্চিত করতে চাই

So while they also attacking or appealing before the people to defeat BJP that time and they also appealing to me, to us, that let us join to join a hand together to defeat BJP, then we reacted, we responded. But finally they backed out. So we have never fought together. Rather, yes, what you said we fought each other and now also we will be fighting each other against them that time in different way now Direct. directly transparently it is that is who is where what is black what is white it is uh, totally that is transparent between the people of the state so the question was that you have fought against each other that is the congress and the oh yes. no no that's true that's true that's true. In Tripura, earlier, Congress was the only our, uh, what I'll say, A opposition. opposition. There was no other party. But today, look, the question has arrived at that, at the hand of the BJP, our constitution, this secular structure, everything going to be collapsed. What our convener said...

पिक्चर होके निकालेगा ये ट्रेलर आया है सिर्फ ट्रेलर पीएम केयर्स यहां पे भी थाउजेंड सब क्रोर्स हैव बीन एमास्ड बाय बीजेपी अनकन्स्टिट्यूशनली सो इफ दिस शॉर्ट ऑफ अटेम डिस्ट्रॉइंग आवर पॉलिटी आवर कॉन्स्टिट्यूशन इट कैन नॉट बी चैक्ट देन इंडिया विल नॉट रिमेन एस इंडिया टूडे सो दैट्स वाई वी हैव कम टूगेदर

কি মহাভারতের যুগে বলুন কি রামায়ণের যুগে বলুন কি আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে বলুন জাতীয়তাবাদী আন্দোলনকে ব্রিটিশকে বিতরণ করার জন্য ব্রিটিশ বিরোধী সবকটি দল সবকটি সভা সমিতি বিজেপি কংগ্রেস বামপন্থী অনুশীলন সমিতি সবাই এক হয়ে যে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল আজকে দেখা যাচ্ছে স্বাধীনতার পঁচাত্তর বছর সময় এখানে বিজেপির গত দশ বছরের যে শাসনকাল এই শাসনকালে দেশ আজকে বিপন্ন কাজে এই বিজেপি কর্তৃক দেশকে বিপন্ন করার বিরোধী যারা তারা আজকে যতই তাদের মতো পার্থক্য থাকুক থাকুক দেশের স্বার্থে দেশের মানুষের আজকে তাকে দেশের মানুষটাকে একতাবদ্ধ করতে বাধ্য করে No, do you think it is, a, again, an, ad, is you think it's an advantage for your people also? That De definitely. It is not the, our advantage. I would we say agree. Agree. this is the responsibility of any patriotic, any peace loving, any those who are very much responsible for their own motherland, own culture. So, that's why I'm appealing to them. I'm not asking what will do, whether you will defect from your party or not. Last two days, scores of Motha leaders and the BJP leaders they phoned me. I told them, Yes, you decide. I can't say what way in what fashion will come. But you try to understand the danger, how it has been posed by the your leaderships. Where they are dragging to you, so this is that is that is a uh, my appeal to them. So you said earlier that the agreement, the tripartite agreement, was signed between the central state government and the people the party. Uh, you say nothing concrete is in there for the tribal people, the welfare of the you know, tribes of Tripura. Uh, how do you actually look into that agreement? What do you think what, is actually there? And what, what is concrete there? Same thing. You see, what they say, they say that. What the NCDF Burma and Mabar Kumar Jamatia, that is IPFT, mistaken, what the mistake they have committed, we will not do, we have not done. I would say, what agreement you have signed, their agreement was more stronger than you. Why? Because in 2018 assembly campaign, from this same dias, from which dias and from which platform, Prime Minister India also addressing to the people. From that mic, same mic, N. C. the Burma, he addressed that Prime Minister is here. He is hearing. He is our witness. After formation of the BJP-IPFT government, within six months the pralan will be that is given. And Prime Minister also clapped. So now they are the witnesses, the Amit Shah. That time the witness was the Prime Minister. So if it is mistaken, then what is what would be your product? So that I am saying. Nothing. And similar that working group or working joint working committee. That was there in the name of the modality committee and import committee. What it has yielded? Nothing. But they say that this agreement has a greater scope for what they were in the main demand. They say this is, has a greater scope, religious, it, cultural. It, it is like the Greater Tipra land. That time, initially, what has been uh, that is uh, the, the dream was uh, that is uh, showed that.

Is there any in the agreement? Is there any para where they committed that you will not take any movement, any situation that confers the government? They signed by the Thibramada people. This is also there. And it is implied now, it is after CIA rule has been Ad, uh, notified, not a single word from they are silent. their the side. So, they are in that.

ক্যা রে গ্রেটার ত্রিপুরাল বিজেপি আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির প্রেসিডেন্ট রাজীব ভট্টাচারিয়া এবং এখানে এই তাদের সভাপতি এবং বড় বড় ইয়ার আসবেন মানিক স্টার ক্যাম্পেনার আসবেন তারা যেন ত্রিপুরার মানুষকে জবাব দিয়ে যান কারণ তোমাদের ঘরে নতুন অতিথি নতুন জামাই গিয়ে বলছে ত্রিপুরা ল্যান্ড হতে রেহেঙ্গে তো বিজেপি কি এই কথা তারা বলেছে কিনা ত্রিপুরা রাজ্যের মানুষকে এই সুযোগ একটু শুনিয়ে গেলে বোধহয় ভালো হবে থ্যাংক ইউ